আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুয়েলামিন ব্লগস। তো আজকে আমরা শোরুমের বাইরে রিভিউ করতেছি। তো আজকে যে আমাদের শোরুমের যে লেটেস্ট কালেকশনটা আসছে সেটা নিয়ে একটু কথা বলি। তো আমি আসলে চেষ্টা করি ভালো কোনো কালেকশন আসলে সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি, মানে আপনাদের জানানোর উদ্দেশ্যে যে কী গাড়িটা কালেকশন আসলো। শোরুমে তো সবসময় ইউজ কালেকশন থাকে, তো চেষ্টা করি ভালো মানে যে গাড়িটা আসে বা ভালো কন্ডিশন একদম ফ্রেশ সেটা নিয়ে আমি রিভিউ করার চেষ্টা করি। তো আমাদের সম্পর্কে যারা অলরেডি আমাদের এখানে পার্চেস করছেন তারা হয়তো জানেন আমরা সবসময় ভালো কোয়ালিটির গাড়ি পার্চেস করার চেষ্টা করি সবসময়। তো ফার্স্ট অফ অল আমি বেশি কথা না বাড়াই গাড়ির ডিটেলসে চলে যাচ্ছি। তো এই গাড়িটা হচ্ছে পিয়াস 2013 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। এটা মডেলটা হচ্ছে 2013 মডেলের, রেজিস্ট্রেশন 18-তে, এবং কালারটা দেখতে পাচ্ছেন রেড কালার। এটা একদম যে অফিসিয়াল যে পিয়াসের রেড কালারটা সেটা, এটা কিন্তু অনেকেই বলে যে লিপস্টিক রেড কিনা, না এটা লিপস্টিক রেড কালারটা না, এটা কিছুটা রেড ওয়াইন বা রেডের যে একটা অফিসিয়াল কালার থাকে সেটা। তো বাট আমি এটার সম্পর্কে একটু বলি, সিরিয়ালটা 34 সিরিয়াল, এটা হচ্ছে মিরপুর বিআরটিএ। তো পিয়াসের এটা কিন্তু স্পেশালি যাদের ফ্যামিলি বড় বা যারা একটু মানে প্রিমিয়াম কালেকশন বা ভিতরে একটু লাক্সারিস যারা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল, তাদের জন্য ভালো উপকার আসবে। তো সামনের থেকে যদি বলি, এটা তো অবশ্যই প্রজেকশন এইচআইডি লাইট, আমি একটু ক্লোজলি দেখাই আপনাদের। এটা কিন্তু বিল্টিং গাড়ির সাথে যেটা আসে একদম প্রজেকশন এইচআইডি প্রজেকশন, এটা যথেষ্ট, এটা মানে লাইট যথেষ্ট আলো দেয় এটা। এবং আমি যদি এখান থেকে আপনাদের সাইড ইন্ডিকেটার দেখাই, এটা কিন্তু বিল্টিং গাড়ির সাথে যেটা আসছে সেটা, এবং ফক লাইট যদি এখান থেকে দেখাই এটা কিন্তু গাড়ির সাথে বিল্টিংটা, এবং নিখিলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যেটা ছিল সেটা, এটা আপনার মার্কেট লাগানো না, গাড়ির সাথে এটা আসছে। আর এটার গ্রিল তো এজ ইউজুয়াল যেমন থাকে পিয়াসের, ঠিক সেমন লোগোটা যে মানে টয়োটা অরিজিনাল যে লোগোটা সেটা এখনও আছে। তো সব কিছু মিলে যারা পিয়াস লাভার তারা অবশ্যই আশা করি গাড়িটা তাদের পছন্দ হবে। তো আমি ফার্স্ট অফ অল এই সাইড থেকে সাইড ভিউগুলো একটু দেখাই দিই আপনাদের, গাড়িটা কতটা লেভেলের ফ্রেশ। আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আশা করি প্র্যাকটিক্যাল যারা আসবেন তারা ঠিক সিমিলারই পাবেন। সব কিছু মিলে গাড়ি ওভারঅল একদম ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। যারা পারচেস করতে চান, যদি কেউ চান যে আপনারা কোনো অ্যানালাইজ সেন্টার থেকে আপনারা চেক আপ করে নেবেন, চেক আপ করে নিতে পারবেন, সে ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। আমি আগে বলে দিই আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি উঠাই না বা বিক্রিও করি না, আমরা পারচেসই করি না, সবচেয়ে বড় কথা আমরা অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি পারচেসই করি না। তো আমি ব্যাক সাইডটাকে যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পিয়াসের যে আপনার লেটেস্ট যে ব্যাকলাইট এটা কিন্তু সেটা, এটা গাড়ির সাথে যেটা আসছে সেটাই। আর ব্যাক ডেলার থেকে একটু আমি একটু দেখাই আপনাদের, এটা ইউজ স্পেস, যাদের একটু ফ্যামিলি বড়, যারা একটু লাকেজ বেশি ক্যারি করতে চান তাদের জন্য এটা আমি মনে করি পারফেক্ট একটা গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি। তো আমি একটু দেখাই দিই আপনাদের কতটা ইউজ এখানে স্পেস, এখানে তিন চারটা মানে লাকেজ ইজিলি ক্যারি করতে পারবেন। আর এখানে আমি একটু টুলস বক্সগুলো আপনাদের দেখাই দিই, টুলসগুলো দেখতে পাচ্ছেন এখনো জাপান থেকে যেভাবে আসছে টুল বক্সগুলো ঠিক সেভাবে আছে, এখন ইউজ করা হয় না এভাবে, খুবই সুন্দর। যারা পিয়াস যারা কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এই পাশ থেকে আরেকটু সাইড ভিউটা আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা লেভেলের ফ্রেশ। তো আমি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই দিই, তারপর আমি ভিতরে স্পেসটা আপনাদেরকে দেখাবো, ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করব। সব কিছু মিলে যারা মানে পিয়াস গাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো কালেকশনের গাড়ি, ভালো মানের গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমি একটু ভিতরে সাইড আপনাদেরকে একটু দেখাই আসলে কতটা স্পেস ভিতরে, তো আমি আমি এই সাইড থেকে একটু দেখাই আপনাদের, দেখেন ভিতরে কতটা স্পেস, ইউজ স্পেস মানে পিছনে তো তিনজনের সিট, চাইলে চারজন এখানে বসতে পারবেন আরামে, খুবই সুন্দর স্পেস। আমি ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই মানে গাড়িটার কতটা মানে প্রিমিয়াম কালেকশন, কতটা লাক্সারিয়াস পিয়াসের। আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি একটু আপনাদেরকে দেখাই মানে ড্যাশবোর্ডটা দেখেন, লুক দিস ড্যাশবোর্ড, মানে কতটা স্পেস, কতটা প্রিমিয়াম ড্যাশবোর্ড এটা। আর আমি বলে দিই আগে এটা হচ্ছে পুশে স্টার্ট, তো আমি গাড়িটা একটু স্টার্ট করি। তো গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি একটু এসিটা দিই আপনার, এসিটা দেওয়ার পরে আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই। স্টারিং যেখানে দেখতে পাচ্ছেন স্টারিং তো অবশ্যই এখানে যে ক্রুজ কন্ট্রোল অপশনগুলো সব কিছুই দেওয়া আছে, এখানতে চাইলে গান ডিভিডি
ব্যাক ক্যামেরা সবকিছু এখান থেকে আপনারা ই করতে পারবেন, আর এসির কন্ট্রোল প্যানেল এখান থেকে করতে পারবেন। আর সব থেকে আমার পিয়াসে যে ভালো লাগে, যেখানে যে হাতল রাখার যে অপশন গুলা দেখেন কতটা প্রিমিয়াম, কতটা প্রিমিয়াম এখানে রাখার, আপনি অনেক কিছু এখানে ভিতরে ক্যারি করতে পারবেন। এখানে ইউজ স্পেস আছে, এখানে যদি কেউ চান যে খাবার রাখবেন, খাবার মানে এটা একটু এসি সিস্টেম, চাইলে খাবার কিন্তু নষ্ট হবে না, ভিতরে খাবার রাখতে পারবেন, নিমেষে 5-6 ঘন্টা খাবার ভালো থাকবে। তো সবকিছু মিলে আর এখানে যে দেখতে পাচ্ছেন পানি, ওয়াটার বোতল, কফি, যে যে কোনো কিছু রাখতে পারবেন। আর এখানে অপশনগুলো আমি একটু দেখাই দিই পিয়াসের, এই অপশনগুলো আমার ভালো লাগে। কেউ যদি চান যে ইকো মোডে চালাবেন, পাওয়ার মোডে চালাবেন, চালানোর অপশনগুলো এখানে দেওয়া আছে। আর এসি প্যানেল তো অবশ্যই টাচ এসি প্যানেল। সবকিছু মিলে মানে যারা পিয়াস লাভার তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই অনেক উপকারে আসবে। আর আমি ভিডিওটা লঙ্গার করব না, আমি এখান থেকে আরেকটা আপনাদেরকে দেখাই, দেখেন কতটা সুন্দর স্পেস এখানে। এখানে চাইলেও যারা সামনে বসবেন, চাইলে কফ কফি বা ওয়াটার বোতল এখানে রাখতে পারবেন, খুব সুন্দর স্পেস। সবকিছু মিলে আমি ভিতরটা আরেকটু লুক করে আপনাদের দেখাই, দেখেন কতটা লেভেলে ফ্রেশ। 2013 মডেল একটা গাড়ি, রেজিস্ট্রেশন 18-তে, তার ভিতরে কতটা সুন্দর ফ্রেশ, একদম গাড়ি দেখেন স্টার্ট আছে, কোনো নয়েস নাই, একদম পারফেক্টলি। তো যারা হাইব্রিড লাভার, যারা পিয়াস নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে এই যে দেখেন একটা মনিটর আছে সুন্দর, এখানে চাইলে আপনারা যারা পিছনে বসে মুভি দেখতে লাইক করেন বা নাটক সিনেমা দেখতে লাইক করেন, তারা সুন্দরভাবে দেখতে পারবেন। সব কিছু মিলে মানে পিয়াস আমার কাছে একটা পছন্দের একটা গাড়ি, তো আমার কাছে অনেক কিছু ভালো লাগে পিয়াস নিয়ে কথা বলতে, চেষ্টা করি পিয়াস আসলেই রিভিউ দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আর লঙ্গার করবো না। আর যারা আমাকে বারবার কমেন্টস করেন যে ভাই ফোন নাম্বার কোথায়, ফোন নাম্বার কোথায়, বা ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তো আপনারা যখন ভিডিওটা দেখবেন ডিসক্রিপশন বক্সটা একটু ক্লিক করলে দেখবেন ওখানে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের শোরুমে অ্যাড্রেস লোকেশন সব কিছু দেওয়া থাকে। তারপর আমি বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড় দিয়া বাড়ি, ঠিক যাওয়ার আগে হাতে ডান পাশে উত্তরা যে BRTA আছে এবং রূপায়ণ গেট আছে ঠিক তার মাঝামাঝি আমাদের শোরুমটা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো নাও লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। কেন আপনার একটা আমার একটা ভিডিও যদি আপনার কোনো উপকার না আসে, আপনি যদি একটা শেয়ার দেন হয়তো আর এক কোনো ভাইয়ের উপকার আসবে। তো আমি চেষ্টা করি ভালো মানের কোনো গাড়ি আসলে সেটা নিয়ে রিভিউ করার জন্য। তো আশা করি আর লাস্ট অফ ফার্স্ট লাস্ট আমি বলে দিই গাড়ির প্রাইস সম্পর্কে, এটা প্রাইস আমরা চাচ্ছি 18.50। তো আমাদের ভিডিও যারা দেখে আসবেন অবশ্যই তাদের জন্য নেগোশিয়েট করব এবং চেষ্টা করব তাদেরকে যত যতটুকু কম রাখা যায়, কারণ আমাদের ভিডিও দেখে এর আগে যারা গাড়ি কিনে নিয়ে গেছেন আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ অনার করছি, চেষ্টা করছি তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। তো আশা করি যারা ভিডিও দেখে আসবেন আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সার্ভিস দেওয়ার এবং যতটুকু কম রাখার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা লঙ্গার এখানে করব না, এখানে শেষ করতেছি। অবশ্যই লাস্ট আরেকবার রিকোয়েস্ট করতেছি সবাইকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, একটা বেল বাটনে ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন জুয়েল আমিন, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।